বাংলাদেশের জনগণ কৃষক শ্রমিক মজদুর ঐক্যবদ্ধ হয়ে আপনার গদির থেকে টেনে হেসলে নামিয়ে দেবে ইনশাআল্লাহ। আজকে ইভিএমের মাধ্যমে নির্বাচন করবেন, ইভিএম কি আপনার বাবার ইভিএম নাকি আপনার নিজের টাকার ইভিএম নাকি? যেই নির্বাচন কমিশন বসে কোথাকার চাটুকার এবং দালাল একজন নির্বাচন কমিশন বসে, এদের সক্রিয়তা সক্ষমতা বলতে কিছুই থাকে না। আমি বলবো গ্রহণযোগ্য নির্বাচন ব্যতীত বাংলাদেশের জনগণ কোন নির্বাচন, আপনি ভারতের সাথে যে চুক্তি করেন না কেন, আপনি আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য চুক্তি করতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা এই গোলামি চুক্তি মানবে না, মানতে পারে না, মানবো না। আমি মনে করি বক্তব্য আব্দুল মোমেন সাহেবের বক্তব্য না, এই বক্তব্য সরকারের বক্তব্য। যেহেতু সরকারের বক্তব্য দেশদ্রোহ হয়েছে, কাজে এই সরকার এক মুহূর্তের জন্য আর বাংলাদেশের কোথাও থাকতে পারে না। আমি আওয়ামী লীগের মধ্যে যারা দেশপ্রেমিক আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেশপ্রেমিক ব্যক্তিগণ আছেন, আমি অনুরোধ করব, সময় খ্যাপন করলে ভুল করবেন, সময় খ্যাপন করা যাবে না। তারা গদিতে থাকার জন্য প্রয়োজনে দেশকে বিক্রি করে দিবে, সরকার পরিবর্তন হয় দেশ পরিবর্তন হয় না, রাষ্ট্র সবার হয় সরকার দলীয় হয়। কাজে রাষ্ট্রের মালিক আমি, এখানে আমার জন্মগ্রহণ, আমি জন্মগ্রহণ করেছি, আমার বাবা জন্মগ্রহণ করেছেন, আমার দাদা জন্মগ্রহণ করেছেন, এই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির মালিক আমি। সিনেমা খেলবে বাংলাদেশের জনগণ সহ্য করবে না। প্রধান আমার একত্রে আমাদের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে বলছিলাম, আজকে এই দেশদ্রোহী সরকারের মধ্যে যার যা কিছু আছে সবই ঝাঁপিয়ে পড়তে হবে। পররাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলেছেন, এই সত্য বলার কারণে যেই দলের জন্য এত কিছু করলেন সেই দল থেকে প্রত্যাখ্যান করছে, যাদের জন্য চুরি করছে তারা এখন তাকে চোর বলে, কেউ বলে সে আওয়ামী লীগের কেউ না, কেউ বলে উনি সদস্য নন, কেউ বলে কেন্দ্রীয় লিডার না। আমি বলবো উনি আওয়ামী লীগের কে বা কেউ না এইটা আমরা জানি না, আমরা জানি উনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। কারণ আওয়ামী লীগ তো বিদেশে গিয়ে সংলাপ করে না, দেশীয় কোনো বক্তব্য দলের পক্ষ থেকে দেওয়া হয় না, বিদেশে গিয়ে দেশের পক্ষে বক্তব্য তো সরকার দেয়। আর সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব কিন্তু উনি যদি আওয়ামী লীগ কেউ না হন তাতে কিছু আসা যায় না, উনি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। কাজে বক্তব্য আব্দুল মোমেন সাহেবের নয়, গোটা মন্ত্রী পরিষদের। এই বক্তব্য আব্দুল মোমেন সাহেবের নয়, এটা প্রাইম মিনিস্টার। কেন আব্দুল মোমেন সাহেবকে এই ধরনের বক্তব্য আগে দেন নাই? তিনি কি বলেন নাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক? স্বামী তো স্ত্রীকে স্থিতিশীল রাখার জন্য গদিতে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে। আমি তো মনে করি স্বামী স্ত্রীর ব্যাখ্যা প্রদান করেছেন, আব্দুল মোমেন সাহেবের নতুন কোনো বক্তব্য না। তিনি আগে বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই স্বামীকে বলেছেন যে আপনি স্ত্রীকে আপনি টিকিয়ে রাখেন, কিন্তু অন্য কোনো বক্তব্য না। কেন আমাদের প্রাইম মিনিস্টার কি এই ধরনের বক্তব্য দেন নাই? তিনি কি বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত জীবনভর স্মরণ করবে। আপনি কি দিয়েছেন ইতিমধ্যে কিছুটা জানতে পেরেছি, আরো জানার ইচ্ছা হয়। আপনি কি দেশটাকে বিক্রি করে দিয়েছেন নাকি ক্ষমতা সব হস্তান্তর করেছেন? আপনি কি দিয়েছেন? আপনি আবার যাবেন সেপ্টেম্বরের 5 তারিখ ভারত সফরে, প্রতিরক্ষা চুক্তি করবেন ভারতের সাথে, তা আমাদের তো প্রতিপক্ষ বন্ধুই হলো ভারত, আপনি তার সাথে যদি এদেশ হেফাজতের চুক্তি করেন, এটা হেফাজতের চুক্তি হবে না বরং দেশকে বিক্রি করার চুক্তি হতে পারে। আপনি দেশকে বিক্রি করতে চান? আপনি ট্রানজিট দিয়েছেন, আপত্তি নেই, কিন্তু বদলা কি পেয়েছেন? আপনাকে কে দিয়েছে? আজকে নেভানের সাথে ছোট্ট একটা সংযোগ আমরা করতে পারতেছি না, ছোট্ট একটা সংযোগ
যদি সুপ্রে আমরা ট্রানজিট করতে পারতাম, রাস্তা করতে পারতাম, তা নেপালের সাথে আমাদের ব্যবসা সুবিধা হতো, কিন্তু ভারতের কারণে সেটা পাচ্ছি না। অথচ আপনি করিডোর দিয়েছেন, আপনি ব্রিজ উদ্ভাবন করবেন, বন্দর সেতু উদ্ভাবন করবেন, আপনি আমাদের নৌপথ ব্যবহার করার সুযোগ দিয়েছেন, আমাদের রাস্তাঘাট ব্যবহার করার সুযোগ দিয়েছেন। আমি বলব আজকে চা শ্রমিকরা সামান্য বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছে। কেন আপনি বৃদ্ধি করবেন না? যেখানে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে, বিদেশি পাচার হয়ে গেছে, সেখানে মাত্র 120 টাকা ডেলি হুজুরি, 2 কেজি চাল কেনা যায় না। ডেলি মাসকে আন্দোলন করতে হবে, সন্ধান করতে হবে, এটা মারা যায় না। তাদের ন্যায্য অধিকার দিতে হবে, ন্যায্য শ্রমিক মর্যাদা প্রদান করতে হবে। একজন মানুষ মধ্যবিত্তিক ফ্যামিলি খাওয়ার জন্য যেই পরিমাণ অর্থ প্রয়োজন, সেই পরিমাণ অর্থ চা শ্রমিকদের বরাদ্দ করতে হবে। আজকে ডিজেলের অবস্থা কি? আমরা আগে বলেছিলাম জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলে আপনি বাজার নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। এখানে বসি এই বক্তৃতা আমরা দিয়েছিলাম, আজকে আপনি পেরেছেন? পারেন নাই, পারবেন না, আমি অনুরোধ করব জ্বালানি তেলের মূল্য কমিয়ে দেন, নিয়ন্ত্রণ নিয়ে আসেন। যদি আপনি নিয়ন্ত্রণ নিয়ে আসতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের জনগণ কৃষক শ্রমিক মজদুর ক্রুদ্ধ হয়ে আপনার প্রদীপ থেকে টেনে হেসে নামিয়ে দেবে ইনশাআল্লাহ। আজকে ইভিএম এর মাধ্যমে নির্বাচন করবেন। ইভিএম কি আপনার বাবার ইভিএম নাকি আপনার নিজের টাকার ইভিএম নাকি? যেই নির্বাচন কমিশন বসে কোথাকার চাটুকার এবং দালাল একজন নির্বাচন কমিশন বসে, এদের সক্রিয়তা সক্ষমতা বলতে কিছুই থাকে না। আমি বলবো গ্রহণযোগ্য নির্বাচন ব্যতীত বাংলাদেশের জনগণ কোন নির্বাচন মেনে নিবেন না। প্রশাসনের কোন নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। কাজে গ্রহণযোগ্য এক নির্বাচনের জন্য প্রয়োজন নিরপেক্ষ এক সরকার। নির্বাচনকালী স্বতন্ত্র নিরপেক্ষ এক সরকার ব্যতীত কোন দলীয় সরকারের আন্ডারে নিয়ন্ত্রণে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কাজে আমরা চাই সরকার পদত্যাগ করে এক নির্দলীয় সরকার গঠন করে তার মাধ্যমে দেশে নির্বাচন করতে হবে। আর আজকে মিথ্যা চাইল দেখবেন, মোমেন সাহেব বক্তব্য দিয়েছেন, আবার নিজে অস্বীকার করেছেন। আব্দুল কাদের সাহেব বক্তব্য দেন, দেখা যায় তার এজেন্সি যদি অস্বীকার করেন, সব মিথ্যা চাইল। আর কোন মিথ্যাবাদী দেশের প্রধান হতে পারে না। আব্দুল মোমেন সাহেব হিন্দুদের এক ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে এই রাজনৈতিক বক্তব্য কেন দিয়েছেন? তাহলে হিন্দুরা কি দেশের নাগরিক না? হিন্দুরা কি ভারতে কোনো এজেন্ডা পালন করে নাকি বাস্তবায়ন করে নাকি? আপনি সেখানে গিয়ে এই কথা কেন বললেন? 80 লক্ষ বাংলাদেশের নাগরিক তারা ভারতে বেড়াতে যায়। আপনি কি বলেছেন? ভারতের অনেক নাগরিক এদেশে চাকরি করে, অথচ এদেশের হাজারো লক্ষ লক্ষ যুবক বেকার, আর সেখানে আপনার স্বামীর দেশের লোক এদেশে চাকরি করবে, আর এদেশের জনগণ তার তাকিয়ে থেকে দেখবে, তা মানব না, মানতে পারি না। আগে আমাদের দেশে বেকারদের চাকরি দিয়ে যদি চাকরি কোথা খালি থাকে, তাহলে প্রয়োজন অন্য দেশের থেকে আপনি সেইটা গ্রহণ করতে পারেন। কিন্তু আমাদের দেশের যুবক বেকার থাকা অবস্থায় আপনার স্বামীর দেশের লোক এদেশে চাকরি করবে, এদেশের জনগণ তা মানবে না। আপনি হিন্দুদেরকে কি মনে করেছেন? আপনি হিন্দুদের কাছে বক্তব্য দিয়ে আজকে তাদের অবস্থা আপনি নরমাল করে দিয়েছেন, দুর্বল করে দিয়েছেন। এদেশের মানুষ ভাববে হিন্দুরা এদেশের নাগরিক নয়, তারা ভারতের এজেন্ডা পালন করার বাস্তবায়নের চেষ্টা করতেছে। আমি মনে করি আপনি হিন্দুদের ক্ষতি করেছেন, কার করতে পারেন নাই, আপনি সতর্ক হয়ে যান। কাজী দেশপ্রেমিক সমস্ত পুরুষ মহিলা দেশের যারা ভালো এবং কল্যাণকারী, আমি সবাইকে বলবো আসুন এই রাষ্ট্রদ্রোহী
সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এক আদর্শপূর্ণ দেশপ্রেমিক সরকারকে আমরা এখানে নির্বাচন করব, যার মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মানুষের দেশের মানুষ ইতিশীল অবস্থায় থাকতে পারবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই সরকারের উপর আন্দোলন করে এক ইসলাম ভিত্তিক দেশপ্রেমিক সরকার গঠন করার